আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কানাডার মেনিটোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবার বসেছি মোস্তফা ভাইয়ের সাথে মোস্তফা ভাইকে কাছে নিয়ে তো মোস্তফা ভাই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত আপনাকেও ধন্যবাদ এবং দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ তো মোস্তফা ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ আমরা প্রথম যে ওনার সাথে যেদিন বসেছিলাম তো ওদিন উনি টরন্টোতে কিভাবে একজন নিউ ইমিগ্রেন্ট এসে সেটেল করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ইমেল করেছে এবং উনি কিছু ইমেলের জবাব দিয়েছেন সময়ের অভাবে হয়তো কিছু ইমেলের জবাব দেননি আসলে সবাই এখানে ব্যস্ত থাকে তো যার ফলে সেই ব্যস্ততার কারণে হয়তো তার অ্যানসারগুলি দেওয়া সম্ভব হয়নি তো আশা করি তিনি ভবিষ্যতে সেই ইমেলগুলি অ্যানসার দিবেন তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ক্যানাডাতে কিন্তু একটি নতুন পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছে এবং নতুন যে পাইলট প্রোগ্রামটি হাতে নিয়েছে আপনারা যারা নিয়মিত ক্যানাডা সম্বন্ধে খোঁজ খবর রাখেন তারা হয়তো জানবেন যে ক্যানাডা ইমিগ্রেশনের একটি নতুন সুযোগ এবং সেই নতুন সুযোগের যে নামটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড কেয়ার প্রোভাইডার অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কার তো এ নিয়ে আমি প্রথম আলোতে গত তেরোই ডিসেম্বর একটি লেখা লিখেছিলাম এই লেখাটি অনেকেই পড়েছেন এবং অনেক দর্শক অনেক কিছু জানতে চেয়েছেন এবং আমি সহ আসলে অনেক যারা বাংলা ভাষা ভাষায় ইউটিউব করেন তারা ভিডিও করেছেন জিয়া হাসান ভাই একটি অথেন্টিক ভিডিও করেছেন এভাবে অনেকেই অনেক অথেন্টিক ভিডিও করেছেন তো আমরা আর সেই লেখায় বা সেই জায়গাটায় আমরা যাব না অর্থাৎ এটা রিকোয়ারমেন্ট কি বা কী না কি তো যাবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেগুলি আমাদের এই আগের ভিডিওগুলি দেখে নেবেন এবং সেখানে লিঙ্ক থেকে আপনারা জেনে নেবেন তো আমরা যে জিনিসটা আজকে একটু মোস্তফা ভাবে কাছ থেকে শুনবো যে সেটা হচ্ছে যে এই প্রোগ্রামের সবচেয়ে দুর্বলতম দিক বা দুর্বলতম দিক বলবো না কেনাডার তো অবশ্যই তাদের যোগ্য লোকদের নিবে তো বাংলাদেশ থেকে যারা আসবে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসবে তাদেরকে এখান থেকে একটি জব অফার নিয়ে আসতে হবে এবং সেই জব অফার তো এমনি এমনি দিবে না যে আপনি অ্যাপ্লিকেশন করবেন আর আপনাকে সেই জব অফারটা দিবে সেটি হবে না তো আমরা একটু মোস্তফা ভাইয়ের কাছে আজকে একটু এই জব অফারের জন্য একজন কিভাবে প্রিপারেশন নিবে এবং এই হোম সাপোর্ট ওয়ার্কার হিসাবে কারা এলিজেবেল অর্থাৎ আমি যদি একটি বাংলাদেশের ব্যাংকে চাকরি করি আমি কি এলিজেবল তো এই ধরনের জিনিসগুলো নিয়ে মোস্তফা ভাই আজকে একটু ডিটেলস কথা বলবেন তো আমরা চলুন সরাসরি মোস্তফা ভাইয়ের কাছেই চলে যাচ্ছি ধন্যবাদ সাকিব ভাই আমাকে আবারও আপনার এই চ্যানেলে আহ্বান করার জন্য দু একটা কথা বলার জন্য তো আমি তো আমি যেটা আপনি আজকে যেটা আমি দর্শক বিন্দুর সামনে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে হোম সাপোর্ট ওয়ার্কার অথবা চাইল্ড সাপোর্ট ওয়ার্কার যেটা পাইলট প্রজেক্ট যেটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট শুরু করেছে তো আপনি যেটা বললেন যে এটাতে জব অফারটা পেলে তারপরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তারপরে আসলেন বা দুই বছর থাকলেন কাজ করলেন তারপরে পারমানেন্ট রেসিডেন্ট পাবেন তো এগুলো এগুলো আপনারা ভালো জানেন এবং যারা এই ইমিগ্রেশন স্পেশালিস্ট কনসালটেন্ট তারা আরো ভালো জানেন তবে আমি যে জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই জবটা পেতে হলে আপনি বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন আমি আপনাকে একটু থামাই যে সেটা হচ্ছে যে আসলে আমি যে কথা বলি বা অন্যান্য আমরা যারা কথা বলি এর মধ্যে আমরা অনেকেই কিন্তু ইমিগ্রেশন স্পেশালিস্ট না বা আমরা ক্যানাডিয়ান রেগুলারিটি বোর্ডেরও কিন্তু মেম্বার না তো আমরা যে জিনিসটা জানি সেইটাই আমরা কিন্তু বলি জি ধন্যবাদ হ্যাঁ সেটাই আমরা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে যেভাবে দেয়া আছে অনেকটা সেটাকে ফলো করেই বলি ওখান থেকে কোনো স্টোরি বানাই না এক্স্যাক্টলি যে ফ্যাক্ট যেটা সেটা আমরা বলার চেষ্টা করি তো এখন কথা হলো যে এই জবগুলো আসলে কোথায় আপনি পাবেন তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যানাডার যে একটা এটা হচ্ছে আসলে কানাডার একেবারে ফেডারেল গভর্নমেন্টের এটা একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট গুলো এই ওয়েবসাইটে এই ধরনের পজিশন গুলোর জন্য সার্কুলার হয় বাংলাদেশে যেটা বলা হয় এডভার্টাইজমেন্ট হয় তো আপনাকে আপনারা যারা ইচ্ছা প্রকাশ করবেন যে এই 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 এতে আসবেন তখন আপনাদেরকে এটা সার্চ করতে হবে এই ওয়েবসাইটটা সার্চ করতে হবে ওয়েবসাইটটা সার্চ করলে আপনি পার্টিকুলার ওই পজিশনটা পাওয়ার পরে আপনি তখন সেখানে যেভাবে অ্যাপ্লিকেশন করতে বলেছে আপনি সেভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেই অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে রেজুমি এবং কাবার লেটার বাংলাদেশে এটাকে বলা হয় সিবি এইখানে বলা হয় রেজুমি এবং রেজুমি একটু ডিফারেন্ট নেম বাট আসলে এটার ফাংশনটাও ডিফারেন্ট মানে এটা দেখতেও আসলে একটু অন্যরকম এটা তৈরি করতে হয় একটু ডিফারেন্টলি ইটস নট লাইক আপনার কি বলে বায়োডাটা অথবা যেটা যেটাকে আমরা বাংলাদেশ ইউজ করি এটা একটু ডিফারেন্ট তো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো সেই রেজুমি এবং কাবার লেটার দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে এমপ্লয়ার যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার ইন্টারভিউ নেবে নেওয়ার পরে আপনাকে তারপরে আপনাকে জব অফার পাঠাবে জব অফার পাঠানোর পরে আপনি অ্যাপ্লাই করলেন ভিসা পাইলেন চলে আসলেন এটা পরের স্টেজ তো এখন চলেন আজকে আমরা দেখি যে আপনি যদি কাভার লেটার এবং রেজুমি যদি ক্যানাডিয়ান স্টাইলে না হয় তাহলে আসলে আপনি শত শত অ্যাপ্লাই করেও আপনার ডাক পাওয়ার সম্ভাবনা খুব কম তো আমি কি এখন তাহলে ক্যানাডিয়ান স্টাইল রেজুমিটা কি রকম দেখা যায় ওখানে যাব অবশ্যই অবশ্যই মোস্তফা ভাই আমরা সাদরের আমন্ত্রণ জানাবো কিন্তু তার আগে আমি আমার জানার জন্য বা আমার দর্শকদের জানার জন্য আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি এই এক্সপার্ট আপনি বললেন যে গভর্নমেন্টের ওয়েবসাইট এর সেই সার্কুলার গুলি থাকবে তো গভর্নমেন্টের ওয়েবসাইট ছাড়াও যেমন মনে করেন অন্যান্য ইন্ডিড যে আছে সেইটা বা মনে করেন আমি যদি শুধু গুগলে গিয়ে যদি সার্চ করি যে কেয়ার গিভার ক্যানাডা হ্যাঁ তো সেখানে সার্চ করলে কিন্তু আমি কমপক্ষে এক হাজার কেয়ার সেন্টারের নাম মানে ই পাব অ্যাপ্লিকেশন মানে কি জানি বলে নাম পাবো তো সেই নামগুলি যখন পাবো দেখা গেল যে ওদের ওয়েবসাইটে চাকরির ইন্টারভিউ মানে চাকরির পোস্ট খালি আছে সেটা আছে বলা কিন্তু তার পাশাপাশি যদি আমি গভর্নমেন্টের ওয়েবসাইটে যাই ওটা কিন্তু মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না তো এই বিষয়টা কিন্তু দর্শকদের ক্লিয়ার করবেন যে শুধুমাত্র কি গভর্নমেন্টের ওয়েবসাইট না অন্য জায়গায় গেলেও পাবে না এটা শুধুমাত্র যে গভর্নমেন্টের ওই জব ব্যাংকই আছে তা না অন্য অন্য ওয়েবসাইটেও আছে যেমন ওই যে আপনি কিজিজি বললেন তারপরে আপনার আরো ইন্ডিড আছে এগুলোতে পাওয়া যায় হ্যাঁ এগুলোতে পাওয়া যায় তো এটা হচ্ছে দোস্তা ভাই তার আগে আমি যদি আপনি আমাদের একটু দর্শকদের জন্য বলেন যে যারা কানাডা নিয়ে খোঁজ খবর রাখেন না যেমন আমরা আমাদের বাংলাদেশের রেজুমেতে ধর্ম ব্র্যাকেটে শূন্য লিখতাম বাবার নাম লিখতাম মায়ের নাম লিখতাম তো এগুলি সবই আপনার এখানে সিভিতে আপনি নিশ্চয়ই বলবেন তো তার আগে শুরুতে যদি একটু মোটা আগে বলে দেন যে কি কি জিনিস আমরা লিখবো না আচ্ছা এখানে আসলে আপনার 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 জন্ম তারিখ তারপরে উচ্চতা কত আপনার গায়ের রং কেমন আপনার চুল কেমন হ্যাঁ তারপরে আপনার ওজন কেমন আপনার ব্লাড গ্রুপ কেমন এই জিনিসগুলো একেবারেই পার্সোনাল ইনফরমেশন গুলো ওনারা এটাগুলো দেখতে চান না এবং এগুলো দেওয়া দরকার নাই হ্যাঁ তারপরে আপনার বিয়ে করেছেন কিনা সন্তান আছে কিনা এই বিষয়গুলো আমরা বায়োডাটাতে বাংলাদেশ ইউজ করতাম আবার ছবি করতাম তো এখানে ক্যানাডিয়ান রেজুমিতে এগুলো আসলে দেওয়ার কোনো দরকার নাই আপনার নামটা এটা একটা ব্র্যান্ড এবং আপনার আপনি আসলে কোথায় থাকেন এবং আপনার টেলিফোন নাম্বার এবং ইমেল এই কয়েকটা ইনফরমেশন এনাফ পার্সোনাল ইনফরমেশন তো এখন আর এটা আসলে ক্যানাডিয়ান স্টাইল রেজুমি যেটা এটা আপনার দুই পৃষ্ঠার বেশি আসলে হওয়া উচিত যদি আপনার আপনি যদি একদম ফ্রেশ গ্রাজুয়েট হন স্কুল শেষ করেন বা কলেজ শেষ করেন বা ইউনিভার্সিটি শেষ করেন তাহলে এটা এক পিস টেনাফ আর যদি আপনার এক্সপেরিয়েন্স একটু লম্বা হয় তাহলে আপনি ম্যাক্সিমাম দুই পিসটা যেতে পারেন আর যদি ইউনিভার্সিটির টিচার অথবা কলেজের টিচার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিভি দিতে পারেন এটা আপনার যত বড় হবে আপনার পাবলিকেশন অনেক আছে এবং কি ধরনের পাবলিকেশন কোথা থেকে পাবলিশ হয়েছে এগুলো ডিটেলস দিতে হয় তো আমরা ওই দিকে আমরা যাব না আমাদের আজকের আলোচনা হচ্ছে যে একজন কেয়ার গিভার হিসেবে অথবা যেটাকে বলে লাইভ ইন কেয়ার অথবা হোম সাপোর্ট ওয়ার্কার অথবা চাইল্ড সাপোর্ট ওয়ার্কার এদের এই ধরনের একটা জব পেতে হলে আসলে কি ধরনের রেজুমি দরকার যা এবং ক্যানাডিয়ান এমপ্লয়াররা পছন্দ করে আমি সেই ধরনের একটা just dummy একটা ড্রাফট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একেবারে এক্স্যাক্টলি যে এরকমই হইতে হবে এমন কোনো কথা না তবে এরকম দেখতে রকম এবং এই ইনফরমেশন গুলো এই ধরনের ইনফরমেশন গুলো দেয়া দরকার যেমন ধরেন প্রথমেই আমি রেখেছি যেটা নাম আপনার নাম যদি জাস্ট দুটো নাম যেটা আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা একটা না তারপরে হচ্ছে আপনি অ্যাড্রেসটা যেটা আপনি দেখছেন যে অ্যাড্রেস যেমন 55 কাজী মুদ্দিন রোড ফরিদপুর 2600 তো এরকম অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বারের আগে একটা প্লাস দিবেন আমি এটা ভুলে গিয়েছি যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইয়াটা হচ্ছে যে প্লাস এইট এইট যেহেতু বাংলাদেশের টেলিফোন নাম্বার সব দেশের টেলিফোন নাম্বারই আসলে সামনে প্লাস থাকা উচিত তো এটা আমি ভুলে গেছি এটা আপনার দিয়ে তারপরে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটা একটু আমি বলি সেটা হচ্ছে যে এটা একটু প্রফেশনাল হলে ভালো হয় যেমন ধরেন ওনার নাম হচ্ছে কামাল পাশা কামাল ডট পাশা এখন আপনি যদি দেন অনেকে দেন যে কামাল পাশা ফোর মানে চারশো বিশ এগুলা আসলে আনপ্রফেশনাল অথবা বয় হ্যাঁ তো এই ধরনের দিলে হ্যাঁ এ ধরনের অনেকে এটা ইউজ করে একটু ফান করার জন্য বাট ইটস নট এ প্রফেশনাল সো এই ধরনের নাম দিয়ে আসলে ইমেলটা বানানো উচিত না তাহলে মনে করবে যে দিস গাই দিস পার্সন ইজ নট সিরিয়াস অ্যাবাউট সার্সিং জব এই বিষয়টা একটু মাথায় রাখা এর পরে যেটা আসতে হয় সেটা হলো যে আপনার কেরিয়ার কি আপনি আসলে কি চাচ্ছেন তখন আপনি শুধু ওই পজিশনের নামটা দিলেই আনা হোম সাপোর্ট ওয়ার্কার বা সাইল সাপোর্ট ওয়ার্কার অথবা লাইভ ইন কেয়ার গিভার হোয়াট এভার পজিশন ইউ আর সিং অন দা অ্যাডভার্টাইজমেন্ট জাস্ট জাস্ট পুট দ্যাট অন এইটা আনা এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার সামারি অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন এখন আপনার এখানে কোয়ালিফিকেশন কোনটা কোয়ালিফিকেশন হচ্ছে আপনি একটা হাই স্কুল ডিপ্লোমা আপনি হয়তো আন্ডার গ্রেড করেছেন আপনি মাস্টার্স করেছেন হটেভার এটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন আর স্কিল হচ্ছে যে আপনি কি কি বিষয়ে দক্ষ আপনি কি কি করতে পারেন হ্যাঁ মাথা দিয়ে হাত দিয়ে কি জিনিসটা করতে পারেন সেগুলো হচ্ছে স্কিল অ্যাকচুয়ালি যেমন আপনি সাইট ওয়ার্ড টাইপ করতে পারেন এটা একটা হার্ড স্কিল তারপরে আপনি ধরেন আপনি সুন্দর করে মানুষের সাথে গ্রুপে কাজ করতে পারেন এটা একটা সফট স্কিল মানে টিমওয়ার্ক তো এই ধরনের স্কিল এবং কোয়ালিফিকেশন এই ধরেন সাত থেকে আটটা ম্যাক্সিমাম দিবেন সেটা হচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দা জব যে জবটা সার্কুলার হয়েছে ওই জবের যে রিকোয়ারমেন্ট দেখবেন ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এডুকেশন তো আপনি ফার্স্ট এডুকেশন দেন তারপরে রিকোয়ারমেন্ট হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা তখন আপনি দুই বছরের অভিজ্ঞতা দেন এরপরে কিছু সফট স্কিল আপনি দিলেন যে আপনি ইংরেজিতে ভালো যেহেতু আপনি কানাডায় অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই আপনাকে ইংলিশ অথবা ফ্রেন্সে অবশ্যই দক্ষ হতে হবে এবং এটা আপনাকে বলতে হবে যে আপনি এক্সিলেন্ট অথবা ভেরি গুড যে আপনি ইউ আর এক্সিলেন্ট ইন রিটেন এন্ড ওরাল কমিউনিকেশন ওরাল মানে মুখের কথা যেটা বলা এবং রাইটিং এ এই দুইটাতে অ্যাটলিস্ট আপনাকে ভালো হতে হবে এবং এটা বলা হচ্ছে যে এট লিস্ট এর যেটা জেনারেল এডুকেশন এইটাতে অ্যাটলিস্ট ফাইভ পাইলে আপনি মোটামুটি ভালো যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি আপনি কমিউনিকেট করতে পারবেন এরপরে আপনারা পড়ে দেখতে পারেন এরপরে আমি দিয়েছি বিভিন্ন স্কিল এর কথা যে স্কিল গুলো দেখলে আপনার এমপ্লয়ার বলবে যে হ্যাঁ আমি তো এই লোকটা কি খুঁজছি একই তো কল করা দরকার তো এগুলো দিলেন এরপরে আপনার দিবেন হচ্ছে যে প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে আপনি কি পজিশনে চাকরি করেছেন বা করছেন যেমন ধরেন আপনি সিনিয়র সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন দুই সাল থেকে বর্তমান পর্যন্ত কোথায় করছেন এটা হলো দীনবন্ধু নার্সিং হোম কাছালবাড়ি রোড ফরিদপুর এটা একটা জাস্ট আমি দিয়েছি এটা আদৌ আছে কিনা আমি জানি না এটা জাস্ট বুঝানোর জন্য এরপরে আপনি কি দিবেন এরপরে দিবেন হচ্ছে যে আপনি কি কাজগুলো করেন এক্স্যাক্টলি যেমন আপনি পিপিআর মিলস মানে কাম কি খাবার তৈরি করেন এবং সার ফিফটিন সিনিয়র ডিউরিং দ্য শিপ আপনি পনেরো জন সিনিয়রকে মানে বয়স্ক লোককে আপনি খাবার তৈরি করে খাওয়ান তারপরে তাদেরকে আপনি গোসল করতে সহযোগিতা করেন তারপরে আপনি তাদেরকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যান তাদেরকে গোসারি করে দেন আবার তারা বিভিন্ন সময় যখন ডাকে তাদের ওইটাতে ডাকে সারা দেন এরপরে তাদেরকে বেড তৈরি করে দেন তা তাদেরকে পায়খানা পেশাব করায় সহযোগিতা করেন এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি যে এই ধরনের কাজ আপনি যখন এখানে জবে আসবেন তখন এই ধরনের কাজ আপনাকে করতে হতে পারে তো এই কাজগুলো সম্পর্কেও আপনার পজিটিভ থাকতে হবে। যদি আপনার এই ধরনের কাজ করতে পজিটিভ না হয় তাহলে আপনার ইন্টারভিউ সময় যদি আপনি এগুলো বলেন যে না আই ডোন্ট লাইক ইট তাহলে কিন্তু ওইখানেই শেষ আপনার এই জব আর তারা কন্টিনিউ করবে না মানে সামনের দিকে আর আর যাবে না তো আপনি যতই আপনি আপনি আপনাকে বলতে হবে যে আমি ভেরি मच ইন্টারেস্টেড আমি ভেরি मच পজিটিভ তো ওইখানে যে রকম বলবেন আপনার এই রেজুমিতেও আপনাকে ওভাবে বলতে হবে কারণ আপনি এইটা দিয়ে আপনাকে নিজেকে মার্কেটিং করছেন আপনি নিজেকে সেল করছেন কারণ আপনি তো এখানে নাই আপনার রেজুমি আপনার কথা বলছে তো আপনাকে এইভাবে সেই ওয়ার্ডগুলো দিতে হবে যে ওয়ার্ডগুলো ওই এমপ্লয়ার পছন্দ করে যখন দেখবে যে ও এই গায়ে এই লোকটা তো দেখতেছি তাহলে তো খাবার বানাইতে পারে বাথরুমে হেল্প করতে পারে গোসলে হেল্প করতে পারে ওকে তাহলে তো আমার এই লোকটা কি দরকার ওকে তাহলে এই লোকটাকে কল করা দরকার বা ইমেল করা দরকার। তো এরকম আপনি এই সিনিয়র সাপোর্ট এটা আপনার আমি একটা দিয়েছি শুধু এক্সপিরিয়েন্স আপনার যদি আরো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার নিচে দিতে পারেন আপনি দুই পৃষ্ঠায় যেতে পারেন এখন কথা হলো যে এরপরে আপনার এডুকেশন এবং প্রফেশনাল ট্রেনিং তারপরে দিলেন যে আপনি হাই স্কুল হাই হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট করছেন আপনি দুই হাজার পনেরোতে কোথা থেকে কবি জসিমুদ্দিন কলেজ ফরিদপুর থেকে আই ডোন্ট নো যে কবির জসিমুদ্দিন কলেজ ফরিদপুরে আছে কিনা হয়তো অন্য নামে আছে এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি তারপরে এই ধরনের জব করার জন্য কিছু প্রফেশনাল ট্রেনিং লাগে যেমন ফার্স্ট এইড সিপিআর এখন ধরেন একজন বয়স্ক লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন সে হুট করে তার দম বন্ধ হয়ে গেল বা পড়ে গেল তখন তাকে কিন্তু ফার্স্ট এইড দিতে হবে তাকে যে বুকের উপর চাপ দিয়ে বত্রিশ বার চাপ দিয়ে তার দমটা আবার হবে এটাকে বলে সিপিআই তো এই ধরনের ট্রেনিং বাংলাদেশে দেয় যেমন বাংলাদেশ রেড রেড ক্রস বা এই ধরনের আরো প্রতিষ্ঠান আছে তারা দেয় তারপরে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার সার্টিফিকেট মানে ট্রেনিং দেয় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট দেয় হেলথ কেয়ার এইড সার্টিফিকেট বিভিন্ন কেয়ার ইনস্টিটিউট দেয় প্রাইভেট এবং গভর্নমেন্টের এগুলো খুঁজে এই ধরনের সার্টিফিকেট যদি আপনাদের নিতে পারেন একদিন দুই দিনের ট্রেনিং তাহলে আপনি যদি এগুলো পুট করতে পারেন তাহলে আপনার আপনাকে ডাকার চান্সটা চান্সটা বেশি ইন্টারভিউ কলের বেড়ে যায় তো এইটা হচ্ছে আসলে ক্যানাডিয়ান স্টাইল রেজুমি আপনি এর সাইতেও সুন্দর করে করতে পারেন আপনি যদি সার্চ দেন গুগলে যে ক্যানাডিয়ান স্টাইল রেজুমি কিরকম তাহলে আপনি অফ রেজুমি Uh, will come up and then you can see এটা এর চাইতেও ভালো করে আপনি তৈরি করতে পারেন তবে এই মডেলটা ফলো করলে এবং এই অনুযায়ী অ্যাপ্লিকেশন করলে আপনার চান্সটা বেশি তো এই হচ্ছে রেজুমি সংক্রান্ত বিষয়ে আপনারা তো রেজুমেটা দেখলাম তো তার আগে আমি একটু ছোট্ট বিষয় একটু জানতে চাই আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আমি শেয়ার করি যখন আমি বাংলাদেশে কাজ করতাম তখন আমি আমার অফিসের একদিন এইচআর কে জিজ্ঞেস করলাম যে আমি প্রথম দিকে বিশ ত্রিশটা নিয়ে বাকি ইমেল গুলি আর খুলি না এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এবং ফ্যাক্ট এটা কিন্তু আমি খুবই দায়িত্ব নিয়ে বলতেছি আরকি হ্যাঁ এটা ফ্যাক্ট সেটা হয় বাংলাদেশে কিন্তু সে আপনার অনেক ক্ষেত্রে রেজুম গুলিও খোলে না তো এই ক্ষেত্রে আমি যা আপনি হয়তো আমার চেয়ে ভালো জানবেন যে ক্যানাডা কি এমন কি কোনো সফটওয়্যার ইউজ করে যে সফটওয়্যার যেমন ওরা ওদের রেজুমেতে ওরা ওদের আপনার যখন আপনার ওই যখন ইটা চাবে দরখাস্তটা চাবে তখন যে কি মানে জিনিসগুলি চায় সেই জিনিসগুলি যদি রেজুমেতে না থাকে তাহলে রেজুমে অটোমেটিকই সফটওয়্যার থেকে বাদ হয়ে যাবে কিনা বা এই ধরনের কোন কাজ করে নাকি ওরা ম্যানুয়ালি বৈশাখ বৈসা বাছাই করে এ বিষয়টা যদি একটু খুব সংক্ষেপে বলতেন না এটা আপনি ঠিকই ধরেছেন খুব চমৎকার একটা প্রশ্ন এটা হচ্ছে যে যদি বড় কোম্পানি হয় তাহলে বড় কোম্পানিগুলো তাদের একটা সফটওয়্যার আছে ওইটার দ্বারা তারা বাছাই করে যেমন ধরেন ওরা যে সমস্ত কিওয়ার্ড চেয়েছে সেই কিওয়ার্ডগুলো রেজুমের মধ্যে যদি না পায় কারণ ওটা তো মেশিন যেমন ধরেন এখানে আছে যে বা রিটেন অ্যান্ড ওরাল কমিউনিকেশন স্কিল এক্সিলেন্ট তারপরে হাই স্কুল ডিপ্লোমা তারপরে হচ্ছে পার্সোনাল সাপোর্ট এই যে এই যে কিওয়ার্ড গুলো যে ওয়ার্ড গুলো এই 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 পদের জন্য আসলে দরকার যে স্কিল গুলো দরকার তো সেই কিওয়ার্ড গুলো যদি রেজুমের মধ্যে না থাকে তাহলে এই রেজুমি ওই মেশিন যেটা কম্পিউটার অটোমেটিক বাতিল করে দেয় এটা একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি ধরেন এটা বড় বড় কোম্পানি যেগুলো সেইগুলো এরা এইভাবে বাছাই করে কারণ হাজার হাজার রেজুমি আসলে ওই দেখে দেখে বাছাই করা সম্ভব না আর যদি ছোট কোম্পানি হয় ছোট কোম্পানিগুলোও কিন্তু আসলে ধরেন এই মেশিনের মতো মানুষই দেখে বাট মেশিনের মতো যেমন ধরেন একটা রেজুমি হাতে নিয়েই তারা দেখে লুকটা কেমন এটার কি আপনার চারপাশে যে মার্জিন ঠিক আছে নাকি এটা এটা কি দেখতেই তো কিরকম লাগতেছে সবকিছু ঠিক নাই যেমন আমারটা দেখেন এটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে তাই না যদিও এর চাইতে আরো ভালো করে করা সম্ভব তো আচ্ছা ঠিক আছে এটার ইংরেজি তো ভালোই লেখতেছে খুব সুন্দর করে সাজানো আচ্ছা একটু সময় দেই তাহলে এক মিনিট দেখি তো দেখে প্রথমেই যে সামারি অফ স্কিলে দেখবে যে 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 স্কিল গুলো চাইছে সেগুলো তার আছে কিনা তখন দুই তিনটা লাইন পড়ার পরে যদি মনে হয় হ্যাঁ হ্যাঁ এগুলোই তো খুঁজছি তখন কি করবে এটা ডান দিকে রেখে দিবে এটা এটা পরে আরো ডিটেলস দেখা যাবে তার মানে আপনি প্রথম দিকে আপনি শর্টেড হয়ে গেলেন তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি আপনি সুন্দর প্রশ্নটা করেছেন তো মুস্তফা ভাই আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেকক্ষণ সময় ধরে এটা স্ক্রিনে থাকলো এই জিনিসটা যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই স্টাইলটা দেখতে পারেন তো এবার আমরা আলোচনার দ্বিতীয় অংশে যাচ্ছি মুস্তফা ভাই আমরা এবার দেখব যে কভার লেটারটা আমরা কিভাবে করব। ওকে আমরা তাহলে এখন কভার লেটার এটা এটা একটা মানে ক্যানাডিয়ান স্টাইলের কভার লেটার যদিও এটা ক্যানাডিয়ান স্টাইল বলছি এই কারণে যে বাংলাদেশে আমরা যখন কভার লেটার লিখতাম তখন কিন্তু দেখেন যে এই যে উপরে নাম এবং অ্যাড্রেস কিন্তু উপরে দেয়া এবং সবকিছু বাংলাদেশে কিন্তু আমরা এটা ইউজ করতাম না অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা এটাকে কি বলে আপনার কোম্পানির একটা লেটার হেড যেরকম থাকে এটা আপনার পার্সোনাল লেটার হেড এবং কোম্পানিটার নাম হচ্ছে কামাল পাশা অর্থাৎ আপনি এবং আপনার কোম্পানির অ্যাড্রেস এটা জাস্ট লুক লাইক এ প্রফেশনাল মানে কি বলবো তো এই জন্য কাবাল লেটারটা বাংলাদেশের সাইতে একটু ডিফারেন্ট এই জন্যই বলছি তো এটা 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 এই আপনি রেজুমির যে একদম যে ইনফরমেশন গুলো ইউজ করেছেন এখানেও সেই ইনফরমেশন গুলো ইউজ করতে হবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার টেলিফোন নাম্বার আপনার ইমেল এরপরেই যেটা দেন তার নিচে একটা আন্ডারলাইন করা আছে সুন্দর একটা আন্ডারলাইন করা আছে তো এটা দেখতে কিন্তু একটু ইটস মেক इट्स গুড লুকিং সো এরপরে নিচে আমরা ইউজ করেছি ডেট অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেট এবং ডেটটা আপনি দেখেন প্রথমে মাস তারপরে তারপরে হচ্ছে ডেট তারপরে একটা কমা দিয়ে তারপরে ইয়ার লিখেছি এটা একটু এটা এটা নর্থ আমেরিকান স্টাইল সো আপনাকে কিন্তু নর্থ আমেরিকান স্টাইলে এটা লিখতে হবে নইলে এখানকার এমপ্লয়াররা এটা পছন্দ করবে না এরপরে আপনার আছে যে আপনি কাকে অ্যাড্রেস করছেন যেমন হিউম্যান রিসোর্সেস অথবা হায়ারিং ম্যানেজার অথবা হায়ারিং পার্সন অর্থাৎ যদি কোনো ইন্ডিভিজুয়াল লোক যদি সার্কুলার দিয়ে থাকে তাহলে উনি তো ম্যানেজার না উনি তো পার্সোনালি ও নিজেই এমপ্লয়ার সো হায়ারিং পার্সন দিলেন এরপরে কোম্পানির নাম দিয়েছে আমি একটা এখন যদি একজন ইন্ডিভিজুয়ালি যদি হায়ার করে তাহলে আর সেই কোম্পানির নাম দেওয়ার দরকার নাই ওইখানেই শেষ তো এরপরে আপনার দেখেন লিখেছি রি আর ই রি আমরা বাংলাদেশে লিখি সাবজেক্ট আর নর্থ আমেরিকা এলাকা হচ্ছে রি রি মানে হচ্ছে রিগার্ডিং তো এটাকে সংক্ষেপে বলা হয় রি রিগার্ডিং হোয়াট রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ হোম সাপোর্ট ওয়ার্কার তো এরপরে আবার যদি কোনো রকমের ধরেন যদি মানে কোনো কোড নাম্বার থাকে তাহলে সেই কোড নাম্বারটাও দিতে হবে কারণ অনেক সময় জবে কোড নাম্বার চায় হ্যাঁ যেমন কোড নাম্বারটা যে আপনার কেয়ার যে পদটি রয়েছে সে পথটি হচ্ছে গিয়ে খুব সম্ভবত ফোর ফোর এবং ফোর ফোর ওয়ান টু এনওসি কোড মধ্যে এন ও সি আচ্ছা কোড হ্যাঁ এনওসি কোড অনেক সময় আপনি তারা হয়তো যদি দেয় তাহলে কোড নাম্বারটা দিয়ে দিতে হবে তো আহ আর তাছাড়া নিজেদেরও কোনো কোড নাম্বার থাকতে পারে সেটা দিলেন এরপরে হচ্ছে যে আপনি যদি এটা কোনো পার্সন হয় তাহলে তাকে নাম ধরে বলতে হবে যে ডিয়ার মিস্টার দুইটা নামই বলতে হবে যদি এটা মহিলা হয় এখন পুরুষ কি মহিলা এটা তো অনেক সময় বোঝা যায় না তো এই জন্য সরাসরি ডিয়ার যেমন ধরেন ডিয়ার হইতে পারে যে এডওয়ার্ড জনসন তো এখন এডওয়ার্ড জনসন কি পুরুষ কি মহিলা আপনার এটা জানার দরকার নাই তো এটা সরাসরি নামটা দিয়ে আপনি কমা দিলেন অথবা কোলন দিলেন আর যদি কোন হায়ারিং ম্যানেজার হয় বা হিউম্যান রিসোর্স ম্যানেজার হয় তাহলে সরাসরি ডিয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজার তো এরপরে আপনি যেটা লিখবেন লেখার পরে যে আপনার একটা ইন্টারেস্ট শো করতে হবে আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ফর দা পজিশন অফ হোম সাপোর্ট অর কার দ্যাট ইজ অ্যাডভারটাইজড অন ডাব্লিউ ডাব্লিউ জব ব্যাংক অথবা যেখানে অ্যাডভারটাইজ হয়েছে সেই জায়গাটার নামটা দেয়া এবং কত তারিখে আপনি এটা দেখছেন সেটা দেয়া এরপরে আপনি বললেন যে আমার স্কিল এবং অন্য অন্য যে বিষয়গুলো তোমরা যারা চাইছো তার সাথে ফিট করে এবং আমি এটা কনফিডেন্ট যে আমি এটা রাইট পারসন এরপরে আপনার কি কি জিনিস আছে আপনি কেন এই জব এর জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনি কেন ওই পজিশনের জন্য ফিট সেই কোয়ালিফিকেশন গুলো আপনি এখানে বলবেন এবং এখানে বলবেন যে আপনার স্কুল ডিপ্লোমা আছে বা এই এই রিকোয়ার্ড এডুকেশন আছে আপনার ট্রেনিং আছে তারপরে আপনি এখানে কাজ করছেন এই পজিশনে এবং কাদেরকে আপনি সাপোর্ট দিতেছেন কি ধরনের সাপোর্ট দিতেছেন সেই জিনিসগুলো আপনি এখানে তাকে জানালেন জানানোর পরে আপনি বললেন যে এই এই কারণে আমি মনে করতেছি যে এই পজিশনের জন্য এবং ফিট এবং কখন তোমার সাথে আমি কথা বলতে পারবো এই পজিশন নিয়ে যে কারণ আমি এখানে জয়েন করতে চাই তো শেষে আপনাকে এটা বলতে হবে যে আমি তোমার এই কলের অপেক্ষায় বা তোমার আমার সাথে তুমি কন্টাক্ট করবে এই অপেক্ষায় আমি রইলাম এবং আমাকে আই ক্যান বি রিচড অ্যাট এই নাম্বার এই নাম্বারে তুমি আমাকে কল করতে পারো অথবা ইমেল করতে পারো তারপরে থ্যাংক ইউ দিয়ে সিনসিয়ারলি কামাল পাশা মানে আপনার নামটা দিয়ে সাথে আপনি লিখে দিবেন যে আপনি রেজুমি অ্যাটাচ করছেন তো এই হচ্ছে এই স্টাইলে আপনাকে ইট শুড বি পারসুয়েসিভ মানে আপনি কথা বলে কাবার লেটারে কথা বলে আপনাকে যাতে ইন্টারভিউতে ডাকে সেই ধরনের কথাবার্তা আপনার এই কভার লেটারের মধ্যে ভিতরে থাকতে হবে এটা হচ্ছে মূল দরখাস্ত তো তখন কি করবেন আপনারা এই কভার লেটার এবং নর্মালি একসাথে করে একটা ফাইলের মধ্যে করে আপনি ইমেইলে অ্যাটাচমেন্ট হিসাবে অথবা ওনারা যেভাবে বলে সেইভাবে আপনি পাঠিয়ে দিলেন তো পাঠিয়ে দেওয়ার পরে তখন এর পরে আপনাকে যদি সেটা ইন্টারভিউতে হবে ইন্টারভিউ সেটা নিয়ে হয়তো ভাই আর একটা তো তখন সেটা নিয়ে আলাপ হবে এই কাভার লেটার এবং রেজুমির দায়িত্ব হচ্ছে যখন আপনাকে ইন্টারভিউ কল করলো এই পর্যন্তই এই কাভার লেটার এবং রেজুমির দায়িত্ব শেষ তো এই এই হচ্ছে সংক্ষেপে মোটামুটি কাভার লেটার এবং রেজুমি তো মোস্তফা ভাই আপনি এই পর্যন্ত যেটা আলোচনা করলেন তো আমি তার আগে একটু সঙ্গে বলি যে আমরা এই প্রোগ্রামটা পাইলট প্রোগ্রামটা শুরু হয়েছে গত জুনে গত জুনে শুরু হয়েছে এবং এ পর্যন্ত দুই হাজার সাতশো পঞ্চাশটি অ্যাপ্লিকেশন পড়েছে তো দুই হাজার সাতশো পঞ্চাশটি যে অ্যাপ্লিকেশন পড়েছে এর মধ্যে আমরা জানি না যে বাংলাদেশ থেকে কতজন এসেছে বা কিছু একটা তো এই বিষয়টা আমাদের আসলে জানা নেই তো আমরা জানি না যে বাংলাদেশ থেকে কতগুলি অ্যাপ্লিকেশন করেছে তো প্রিয় দর্শক আপনাদের একটু বলি যে দেখেন এই যে মোস্তফা ভাই এখন যেটা দেখালেন তো এই ধরনের আপনারা যদি গুগলে গিয়ে যদি ক্যানাডার যতগুলি এই হোম সাপোর্ট ওয়ার্কার রয়েছে সেইখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাতে কিন্তু আপনার একটা পয়সা বাড়তি খরচ যাবে না তাই না এবং এখন আর আপনার ওই কাগজ কলমের অ্যাপ্লিকেশনের যুগ না যে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো এই সেক্টরটা কিন্তু অপরচুনিটি রয়েছে প্রচুর কিন্তু অপরচুনিটিটা আপনার নিজে নিজেই করতে হবে এবং আপনি প্রত্যেকটা যেটা মোস্তফা ভাই বললেন যে কিওয়ার্ডগুলি খুঁজতে হবে এবং কোন প্রতিষ্ঠান কোন ধরনের লোক চাচ্ছে সেই কিওয়ার্ডগুলি খুঁজে তারপরে রেজুমে করবেন এবং মোস্তফা ভাই যে রেজুমেটা দেখালেন সেটা কিন্তু বাইবেল না অর্থাৎ কোথাও আছে যে শুধুমাত্র চাইল্ডকে দেখতে হবে তখন ফোকাসটা কি মোস্তফা ভাই ইদের করলে হবে বৃদ্ধদের করলে হবে না না তখন কি করতে হবে প্রত্যেকটা পজিশনের জন্য আপনাকে রেজুমিটা কাস্টমাইজ করতে হবে রাইট প্রত্যেকটা পজিশনে যখনই আপনি যেটা অ্যাপ্লিকেশন করছেন আপনার প্রত্যেক bari একই জিনিস দিয়ে একই রেজুমি দিয়ে সব পজিশনে अप्लाई করা যাবে না আমি শুধু মডেলটা দেখিয়েছি যে এরকম হতে হবে তো এটা আপনার সেই পজিশনের রিকোয়ারমেন্ট এবং তার যে স্কিল যে ধরনের রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন আর রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী প্রত্যেকটা রেজিউমি আবার আলাদা করে সাজাইতে হবে এবং কাভার লেটার সাজাইতে হবে জি তো মোস্তফা ভাই আসলে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে তো দর্শকদের যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ তো আমাদের এই রেজিউমের ক্যান্ডিডিয়ান স্টাইল দেখে যদি অন্তত একজন লোকও যদি ক্যানাডাতে আসতে পারেন তাহলে হয়তো এই যে মোস্তফা ভাইয়ের এই কষ্টটাকে আমরা সার্থক মনে করব এবং প্রিয় দর্শক মনে রাখবেন যে আহ এই জিনিসগুলি কিন্তু অতটা সোজা না আসলে এখানে জব অফার নিয়ে আসা আপনাকে যথেষ্ট স্মার্ট হতে হবে এবং মোস্তফা ভাই যে জিনিসটা দেখালেন সেটা হচ্ছে হয়তো আপনার কাজের কাজ এবং উনি যেটা বললেন আপনার প্রিপারেশনের ব্যাপারটা কি তো দর্শক আপনারা যদি আগ্রহী হন তাহলে সে বিষয়টা নিয়ে হয়তো আমরা মোস্তফা বাবা সাথে আরেকটি ভিডিও করব। এবং উনি আমি জানি যে উনি এই লাইনে খুবই এক্সপার্ট তো এই হচ্ছে আজকে শেষ আলোচনা তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে মুস্তাফা ভাই আপনার কাছ থেকে বিদায় নিব এবং আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন ওকে সাকিব ভাই অনেক ধন্যবাদ আবারও আমাকে ইনভাইট করার জন্য আপনার এই চ্যানেলে আর দর্শকবৃন্দ আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই কষ্ট করে শোনার জন্য তো আপনারা যদি এই 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 স্কিমে এই আসতে পারেন এবং যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এছাড়াও হয়তো এই স্টাইলকে ফলো করে কানাডায় বিভিন্ন ধরনের জব আছে আপনারা এই স্টাইল ফলো করে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন যেরকম ফার্ম ওয়ার্কার হিসেবেও অনেকে আসেন যেমন বিশেষ করে সাউথ আমেরিকা থেকে ওয়াইনাট বাংলাদেশ তারাও সুন্দর করে আপনারা যদি রেজুমি কাবার লেটার লেখে অ্যাপ্লাই করেন ভালো ইংরাজি জানেন তাহলে শুধু এই এই পজিশন গুলোতে না অন্য পজিশনগুলোতেও আপনারা হয়তো ইজিলি আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শাকিব ভাইকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আবার নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে আর আমরা অবশ্যই মোস্তফা ভাইয়ের ইমেল আইডিটা দিয়ে দিব ভিডিওর সাথে তো আপনাদের যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন জানি মোস্তফা ভাইয়ের সাথে আমি জানি মোস্তফা ভাই খুবই ব্যস্ত মানুষ তো আমি আমার ইমেল আইডিটাও দিয়ে দিব যদিও এ লাইনে আমার কোনো এক্সপার্টিস নাই এলাইনে লাইনে মোস্তফা ভাইয়ের এক্সপার্টিস রয়েছে তো থ্যাংক ইউ প্রিয় দর্শক মোস্তফা ভাই ধন্যবাদ আপনাকে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাকিব কানাডা এস এ কে আই বি সি এ এন এ ডি এ আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ